Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube channeler dini bhai bonera ami asha kori Allah taala oshesh rahmate apnara bhalo achen shusto achen. Alhamdulillah aaj ami apnader shonge alochona korbo ফজরের সুন্নত নামাজের সিজদায় গিয়ে আপনি যদি কষ্ট করে এই ছোট্ট একটি দোয়া আমল পড়তে পারেন সিজদায় থাকা অবস্থায় তাহলে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন ধন সম্পদ আপনার রাখার জায়গা হবে না এমনটি হাদিস শরীফে বলা হয়েছে আমি অনুরোধ করছি যারা অভাব অনটনের মধ্যে আছেন তারা আমলটি সম্পূর্ণ দেখুন এবং আমলটি করার উদ্দেশ্যে দেখুন আমি অনুরোধ করব যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলেই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত নিয়ম সহকারে জেনে নেওয়ার চেষ্টা করি ধনী হওয়ার আমল হলো নিয়মিতভাবে যদি করা হয় তাহলে আপনি অভাবী কিংবা দুঃখীও যদি হয় থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনাকেও সচ্ছল এবং সুখী মানুষেও পরিণত করে দিবেন এটি দ্বীনের আলোর মতোই সত্য সুবহানাল্লাহ শুধু চাই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস এবং লেগে থেকে নিচের এই আমলটি করা তবে অবশ্যই অলস হলে চলবে না ধনী হওয়ার জন্য ইসলামী জীবন যাপন করতে হবে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এক সময় জৌনিক ব্যক্তি হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে আরজ করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি অভাবগ্রস্ত এবং তার সঙ্গে আমি অক্ষম হয়ে পড়েছি আমার কি পরিত্রাণের কোনো উপায় আছে তার উত্তরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তুমি কোথায় আছো ইহকালে নাকি পরকালে সালাতে মালাইকা অর্থাৎ ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালায়েক যার বদলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয় তা তোমার কাছ থেকে কোথায় গেল বা তুমি কি তা জানো না যে দোয়া ও প্রার্থনা করলে যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুলকে এবং মানব জাতিদেরকে জীবিকা প্রাপ্ত করা হয় থাকে তুমি কি সেই দোয়া জানো না যেই দোয়া পড়লে আল্লাহ তাআলাই তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে ধন সম্পদ বৃদ্ধি করে দিবে তোমার অভাব অনটন দূর করে দিবে তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি সেই ব্যক্তিটিকে শিখিয়ে দিয়েছিলেন আমরাও এই দোয়াটি করব নিয়ম মেনে দোয়াটি আমি আপনাদেরকে প্রথমে শিখিয়ে দিচ্ছি নিয়মটি একটু পরে বলে দেব ইনশাআল্লাহ দোয়াটির বাংলা উচ্চারণটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন ফজরের ফরজ নামাজের সিজদায় গিয়ে আপনাকে এই দোয়াটি করতে আমি বলবো না আপনাদেরকে বলবো ফজরের সুন্নত নামাজের সিজদায় গিয়ে দোয়াটি করার জন্য বিশেষ করে ফজরের সুন্নত নামাজের ফজিলত অনেক আমরা কম বেশি সকলেই জানি এই দোয়াটি আপনারা যদি ফজরের সময় উঠে সুন্নত নামাজের সিজদায় পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন যেরকম সেই ব্যক্তিটির দোয়া কবুল করেছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তিটিকে এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন সেই ব্যক্তিটি এই দোয়াটি শিক্ষা নিয়ে আমল করার পরে সে ফল পেয়েছিলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এসে আরজ করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে অসংখ্য নিয়ামত দান করেছেন এত পরিমাণে নিয়ামত দান করেছেন যে আমি কোথায় রাখবো আমি তা জানি না সুবহানাল্লাহ আপনাদেরকে আমলটি করার জন্য আমি অবশ্যই নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি হলো ফজরের সুন্নত নামাজের সিজদায় গিয়ে আমলটি করতে হবে এখন প্রশ্ন হলো সিজদায় কিভাবে আমলটি করবেন আপনারা প্রত্যেকটি সিজদাতেই করতে পারেন অর্থাৎ সুন্নত নামাজের প্রথম রাকাতে সিজদাতেও কিংবা দ্বিতীয় রাকাতে সিজদাতেও আমলটি করতে পারেন তবে হ্যাঁ সিজদায় দোয়া করার জন্য কিছু নিয়ম রয়েছে সেটি হলো প্রথমে আপনাকে সিজদাহের তাসবিহ পড়ে নিতে হবে সেই হিসাবে আমরা সুবহানা রাব্বিয়াল আলা বা অন্য যে কোনো তাসবিহ যেটি সিজদাহের তাসবিহ বিশ্বনবী পড়ে থাকতেন সেগুলো আমরা তিনবার অন্তত পড়ব তারপরে যে দোয়াটি আমি দেখায় দিলাম সেই দোয়াটি আমরা করব এই দোয়াটি আমরা করার সময় আপনি যদি কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়াটি করতে পারেন আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারেন সুবহানাল্লাহি
অবহামদিহি সুবহানাল্লাহিল আযিমি অবহামদিহি আস্তাগফিরুল্লাহ এরকম করে যদি বেশ কয়েকবার বলতে পারেন, অন্তত একবারও যদি বলতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সিজদায় থাকা অবস্থায় আপনার দোয়া কবুল করবেন, আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা চাহিত ধন সম্পদ বৃদ্ধি করে ধনীও বানিয়ে দিতে পারেন। আমি অনুরোধ করব যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন দিনী ভাই বোনেরা, নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমলটি করার তৌফিক দান করবেন, নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার আমলটি কবুলও করে থাকবেন ইনশাআল্লাহ। যারা আমলটি করবেন তারা নিয়ত করুন, ভিডিওটিতে অন্তত কমেন্ট করুন আল্লাহ আমাকে আমলটি করার তৌফিক দান করুন অথবা আমিন আমি আমলটি করব, এরকম করে আল্লাহ তাআলার কাছে নিয়ত করে ফেলুন। ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমলটি করবেন তারাও ভিডিওটিতে কমেন্ট করবেন, পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন এবং আমাদের চ্যানেলটিকে বড় করতে সহায়তা করার জন্য আমি অনুরোধ করব এই ভিডিওটিতে প্রত্যেকে একটি করে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অন করে দিবেন, আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনার কাছে পৌঁছে যায়। মহান আল্লাহ আমাদের সকলকে এই ছোট্ট আমলটি নিয়মিতভাবে প্রত্যেক ফজরের সুন্নত নামাজের সিজদায় গিয়ে অন্তত একবার করে পড়ার তৌফিক দান করুন, আমাদের পরিবার সমাজ সংসার থেকে সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিন আমিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।